আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমি সিলেবাস শেষ হয়েছে, এই জন্য আমি এখন রিভিশন ক্লাস নিচ্ছি। আজ আমি সপ্তম অধ্যায় থেকে একটা রিভিশন ক্লাস নেব, আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, এখন সরিষা সিজন, এই সরিষা ফুলের দিয়ে তোমাদের একটা স্বাগতম জানানো হলো। অনেক সুন্দর একটা সিনারি, সুন্দর একটা দৃশ্য, বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য। শিক্ষার্থী, আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে মাঠে ফেটে চৌচিরি হয়েছে, এখানে শীতের ছবি দেখা যাচ্ছে, আর এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা হলো জলোচ্ছ্বাসে বা ঘূর্ণিঝড় এই ধরনের একটা চিত্র। খরা, শৈত্যপ্রবাহ এবং টর্নেডো দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখানে খরা, শৈত্যপ্রবাহ আর এখানে টর্নেডো চিত্র দেখানো হয়েছে। আমাদের আজকের পাঠের বিষয় হলো খরা, শৈত্যপ্রবাহ এবং টর্নেডো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি তোমাদের বই অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ আছে। গত ক্লাসে আমি বন্যা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে এই রকমেরই প্রাকৃতিক দুর্যোগ খরা, শৈত্যপ্রবাহ এবং টর্নেডো নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যেসব বিষয়ে বলতে পারবে বা জানতে পারবে সেগুলো হলো খরাকে তা ব্যাখ্যা করতে পারবে, খরার কারণ এবং প্রতিকার বর্ণনা করতে পারবে, বাংলাদেশে শৈত্যপ্রবাহের প্রভাব উল্লেখ করতে পারবে, আর টর্নেডোর ভয়াবহতা বিশ্লেষণ করতে পারবে। প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে খরা হয়ে থাকে। খরা বাংলাদেশের একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে খরা হয়। প্রতিবছর বসন্তের শেষে এবং গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খরা দেখা যায়। উত্তরাঞ্চলে এই খরার প্রকোপ সবচেয়ে বেশি। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের উত্তরাঞ্চলে খরার প্রকোপ বেশি, কারণ হলো উত্তরাঞ্চলে নদ-নদীর সংখ্যা কম, দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগর আছে, নদীগুলো বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে, এই কারণে নদী পানির অভাব খুব একটা দক্ষিণাঞ্চলে হয় না। এই জন্য বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগর থেকে একদম বিপরীত দিকে অবস্থান, এই কারণে উত্তরাঞ্চলে এই খরার প্রকোপ সবচেয়ে বেশি। পানির অভাবে জমির সেচ কাজ ব্যাহত হয়, ফসল নষ্ট হয়। বৃষ্টিপাতের অভাব ছাড়াও বিভিন্ন নদীর উজানে বাঁধ নির্মাণ, বন নিধন, পরিবেশ দূষণ ইত্যাদি কারণেও খরা হয়ে থাকে। খরা হওয়ার সময় গ্রীষ্মকাল, বসন্তকাল, প্রায় প্রতি বছর বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরুতে খরা দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, বসন্তের শেষে এবং গ্রীষ্মের শুরুতেই খরা বেশি হয়ে থাকে। রংপুর, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের আমি আগে বলেছি উত্তরবঙ্গে উত্তরাঞ্চলে খরা বেশি হয়ে থাকে, এটা রংপুর, রাজশাহীতে খরা বেশি হয়ে থাকে। এই প্রাকৃতিক দুর্যোগটি পুরোপুরি প্রতিরোধ করা হয়তো সম্ভব নয়, তবে সচেতন হলে এবং সময় মতো ব্যবস্থা নিলে খরাজনিত ক্ষয়ক্ষতি অনেক কমানো যেতে পারে। এই জন্য ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করে মাটির নিচ থেকে পানি উত্তোলন বন্ধ করতে হবে, বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতে হবে, আর সুষ্ঠু পানি ব্যবস্থাপনা এবং পানি ব্যবহারে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, পানি বর্ষাকালে পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে, এর জন্য রিজার্ভার খনন করতে হবে এবং নদীর যে আছে, নদীগুলো যে ভরাট হয়ে থাকে সেই নদীর নাব্যতাও রক্ষা করতে হবে, নদী খনন করতে হবে। বাংলাদেশে উত্তরাঞ্চলে খরা বেশি হয়। খরার প্রভাব, খরার কারণে কি কি সমস্যা দেখা যায়? পানির অভাবে সেচ কাজ ব্যাহত হয়, ফসল নষ্ট হয়ে যায়, ফসল ফলানো যায় না,
প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে খরার কারণে কি কি সমস্যা হয়। এক নম্বর সমস্যা হলো ফসল ফলানো যায় না, জমি সেচ কাজ দেওয়া যায় না, পানির অভাবে ফসল ফলানো নষ্ট হয়ে যায়, মাটি ফেটে চৌচির হয়ে যায়, চাষ করা যায় না। খরা হওয়ার কারণ বৃষ্টিপাতের অভাব, বৃষ্টিপাতের অভাবে দেশে খরা হয়ে থাকে। নদীর উজানে বাঁধ দেওয়া, নদীর উজানে যদি বাঁধ দেয় তাহলে নদীর গতিপথ নষ্ট হয়ে যায়, পানি ধারণ ক্ষমতাও কমে যায়, এই জন্য দেখা যায় যে পানি খরা হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। নদী দূষণ, আমরা জানি বাংলাদেশে যে শিল্প কারখানা হচ্ছে, সেই শিল্প কারখানার বর্জ্যগুলো নদীতেই ফেলা হচ্ছে, এই কারণে নদীর পানি নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো কৃষিকাজে ব্যবহার করার অযোগ্য হয়ে যাচ্ছে, কাজেই নদী দূষণের কারণেও আমাদের দেশে খরা হচ্ছে। বায়ু দূষণ, বায়ু দূষণের কারণেও খরার প্রবণতা লক্ষ্য করা যায়, কারণ বায়ু যদি দূষিত হয় তাহলে দেখা যায় যে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, বৃষ্টিপাত কম হলেও খরার লক্ষ্য করা যায়। পরিবেশ দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, এই সামগ্রিক পরিবেশ যদি দূষণ হয় তাহলেও খরার প্রবণতা বেড়ে যায়। খরা প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়, তবে সচেতন হলে অনেকটা ক্ষয়ক্ষতি কমানো সম্ভব, এই জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো হল দুই নম্বর যে প্রাকৃতিক দুর্যোগটা আছে সেটা হল শৈত্য প্রবাহ। বাংলাদেশ শীত প্রধান দেশ না হলেও কোনো কোনো বছর মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা যায়, বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেশি দেখা যায়। বাংলাদেশ শীত প্রধান দেশ না হলেও কোনো কোনো বছরের ডিসেম্বর এবং জানুয়ারি মাসে হিমালয়ের উত্তর দিক থেকে আগত মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা যায়, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এই তীব্রতা বেশি হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে খরার প্রবণতা কিন্তু উত্তরাঞ্চলে বেশি হয়, আবার শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চলে বেশি হয়, আর এটার কিন্তু মূল কারণ কিন্তু এটা সমুদ্র উপকূল থেকে অনেক দূরে অবস্থান হওয়ার কারণে উত্তরাঞ্চলে শীত গরম দুটোই বেশি হয়। প্রবল শীতে মানুষের প্রাণহানি ঘটে, শৈত্যপ্রবাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে, সাধারণ খেটে খাওয়া মানুষ কাজ পায় না, শৈত্যপ্রবাহে ফসলের ব্যাপক ক্ষতি হয়, বাসস্থান এবং শীত বস্ত্রের অভাবে দরিদ্র জনগোষ্ঠী বেশি দুর্দশায় পড়ে, সরকার এবং সমাজের সচেতন মানুষের সহায়তা এবং উদ্যোগে শৈত্যপ্রবাহে মানুষের কষ্ট অনেকটা কমানো সম্ভব। শৈত্যপ্রবাহের প্রভাবগুলো কি কি? প্রবল শৈত্যপ্রবাহে মানুষ এবং প্রাণীর জীবনহানি ঘটতে পারে, অর্থাৎ মানুষের মৃত্যু হতে পারে। শৈত্যপ্রবাহের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়, সাধারণ খেটে খাওয়া মানুষ কাজ পায় না, ফসলের ব্যাপক ক্ষতি হয়, শীত বস্ত্রের অভাবে গরিব মানুষ দুর্দশায় পড়ে। শৈত্যপ্রবাহ কিভাবে রোধ করা যায়? সরকার এবং সমাজের সচেতন মানুষের সহায়তা এবং উদ্যোগে শৈত্যপ্রবাহ থেকে মানুষকে কষ্ট অনেকটা কমানো সম্ভব। প্রিয় শিক্ষার্থী, এখন আমার আলোচনার বিষয় হলো টর্নেডো। টর্নেডো এক ধরনের প্রচণ্ড গতি সম্পন্ন ঘূর্ণিঝড়, স্থল ভাগে নিম্নচাপের ফলে এর উৎপত্তি হয়। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে টর্নেডো অন্যতম। এটি প্রচণ্ড গতি সম্পন্ন এক ধরনের ঘূর্ণিঝড়, স্থলভাগে নিম্নচাপের ফলে এর উৎপত্তি হয়। এটি স্থানীয়ভাবে সংগঠিত এক ধরনের ঝড়। টর্নেডো এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার সম্পর্কে কোনো পূর্বাভাস বা সতর্ক সংকেত দেওয়া যায় না। টর্নেডো শুরুর পূর্বে আকাশে ফানেল বা হাতির শুঁড়ের মতো মেঘ দানা বাঁধে। এই হাতির শুঁড়ের মতো মেঘ ক্রমে ভূপৃষ্ঠের নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসে। এই মেঘটি ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে তখন সেখানকার ঘর বাড়ি, গাছপালা, পশু পাখি, মানুষ সব ধ্বংস করে দিয়ে যায়। ফানেলের অভ্যন্তরে প্রচুর ঘূর্ণন চলতে থাকে। এই সুরের মতো টর্নেডো
যখন মাটি স্পর্শ করে মাটি স্পর্শ করে সব কিছুকে তছনছ করে ফেলে, এমনকি এক স্থানের জিনিসপত্র অন্য স্থানে নিয়ে যায়। এটি কোনো স্থানে আচমকা আঘাত এনে মুহূর্তের মধ্যে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। এর স্থায়িত্বকাল হয় খুবই অল্প, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট মাত্র। খুব কম জায়গায় এটি আঘাত হানে। বাংলাদেশে সাধারণত ফাল্গুনের শেষ থেকে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি পর্যন্ত সময় টর্নেডো হয়ে থাকে। টর্নেডো সম্পর্কে মানে একটা টর্নেডো মানে একটি প্রাকৃতিক দুর্যোগ, এটা থেকে আগে থেকে পূর্বাভাস দেওয়া যায় না। এক মুহূর্তে অল্প একটু সময়ের মধ্যে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে এটা একটা নির্দিষ্ট স্থানে আঘাত হানে এবং এটি সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। স্থায়িত্বকাল খুব কম সময়, ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝিতে টর্নেডো হয়ে থাকে। শিক্ষার্থী, আজকের পাঠের উপর কিছু মূল্যায়নের প্রশ্ন আছে, সেগুলো হলো: বাংলাদেশে কোন ঋতুতে খরা হয়? বসন্তের শেষে এবং গ্রীষ্মের শুরুতে খরা হয়। টর্নেডো এক ভয়াবহ, এত ভয়াবহর মূল কারণ কি? টর্নেডো ভয়াবহর মূল কারণ হলো এটা একটা অল্প সময়ে প্রচণ্ড বেগে আঘাত হানে, এই কারণে এটা ভয়াবহতা অনেক বেশি। শৈত্যপ্রবাহ মোকাবেলায় আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? শৈত্যপ্রবাহ মোকাবেলায় মূলত সরকার এবং সচেতন মহলের যৌথ বা সম্মিলিত প্রচেষ্টায় দরিদ্র মানুষকে সহায়তার মাধ্যমে এই শৈত্যপ্রবাহ মোকাবেলা করা যায়। প্রিয় শিক্ষার্থী, হোমওয়ার্ক দেওয়া হলো না, তোমরা অ্যাসাইনমেন্ট করতেছো, সেটাই সঠিকভাবে করো, আর ক্লাসগুলো দেখলেই হবে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।